বন্ধুরা, বিশ্বাস কিচেনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে চিকেন কষা। তো চিকেন কষাটা আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মানে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে তিনটে মিডিয়াম সাইজের প্যাঁচ কুচি করে নিয়েছি, একটু আদা নিয়েছি এবং রসুন নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর সঙ্গে দুটো বড় সাইজের আলু। তো এখানে আমি আদা এবং রসুনটাকে পেস্ট করে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা, আর এপাশে আলুটা প্রথমে আমি ভাজা করে নেব। আলুটা ভাজা করে নেব। এই আলুটা ভাজা করার সময় আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু লবণ, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হবে, আলুর কালারটা কিন্তু ভালো আসবে। এবং এখানে আলুটা কিন্তু তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দেবেন, দেখবেন ভালো ভাজা হবে, ভিতর থেকে ভাজাটা হয়ে যাবে। আর যদি গরম তেল করে তারপর আলুটা ভাজা করেন তাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। এই যে আমার আলু কিন্তু কতটা সুন্দর দেখেছো, কালার কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি এই গরম তেলের উপরেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু দারুচিনি, চারটে এলাচ। এলাচগুলো কিন্তু একটু এরকম হাত দিয়ে একটু ফাটিয়ে দেবেন, আর দিয়ে দেবেন চারটে লবঙ্গ। এটা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে নেবেন। এবার আমি যে পেঁয়াজ বাটা আর না পেঁয়াজ করছি কেন, রসুন এবং আদা বাটা সঙ্গে কাঁচা লঙ্কা এইটা কিন্তু এবার দিয়ে দেবো। দিয়ে মোটামুটি এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা করে নেবো। এবার বন্ধুরা, যে পেঁয়াজটা কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু কষিয়ে নেব। রসুনটা আমি আগেই কষিয়ে নিয়েছি, কারণ রসুনটা পরের দিলে একটু কাঁচা কাঁচা থেকে যায়, সেই জন্য রসুনটা আগে দিয়ে দিয়েছি আমি। আর এই কষানোর সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যখনই পেঁয়াজ দেবেন এই পেঁয়াজের ভিতরে হালকা করে একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, সঙ্গে কালারটাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু পেঁয়াজ কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবং কালারটাও দেখছো ব্রাউন চলে এসছে। এবার আমি কী করবো, এখানে যে টমেটো নিয়েছিলাম সেই টমেটো কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। এই টমেটোর পেস্টটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও 10 মিনিট মোটামুটো কষিয়ে নেবো আমি। এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবং মশলাটা কিন্তু একটা সাইড করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কী করবো, এই যে গরম যে তেলটা একটা সাইড হয়ে গেছে, এই তেলের উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা এই গরম তেলের উপরেই দেবেন, তাহলে কালারটা সম্পূর্ণ কিন্তু রেস্টুরেন্টের মতো আসবে। কিন্তু একটা জিনিস, এই গরম তেলে দিয়ে কিন্তু বেশি সময় রাখবে না, অল্প একটুর ভিতরেই এটা আবার সমস্ত মশলার সাথে মিক্সড করে নেবেন, তাহলে কালারটা একদম পারফেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সাথে এই যে একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লবণ, লবণ যেহেতু আগে আমি দিয়েছি লবণ আর দেবো না, আর সঙ্গে একটু ঝালমিরচির গুঁড়ো, সমস্ত মশলাটা এবার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে এই চিকেনটা আগে থেকেই আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এটা আপনাদের দেখানো হয়েছিল প্রথমেই। এখানে আমি কী কী দিয়েছি সেটা একটু বলে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ বাটা, একটু আদা এবং একটু রসুন বাটা, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ লবণ, একটু টক দই, সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেরিনেট করে আমি কিন্তু এখানে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। এই চিকেনটা এবার আমি এই কষানো মশলার উপরে দিয়ে দেবো। চিকেনটা যতটা আগে থেকে মেরিনেট করে রাখবে ততটা কিন্তু টেস্টফুল হবে, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ফ্লেমটা কিন্তু এবার হাই করে দিতে হবে, এত সময় লো ফ্লেমে মশলাটা কষিয়েছি আমি, ফ্লেমটা হাই করে সমস্ত মশলাটা সমস্ত চিকেনের ভিতরে যাতে ভালোভাবে লেগে যায় সেই জন্য সুন্দরভাবে কিন্তু নাড়াতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিট মতো,
ঢাকা দিয়ে রাখবো, চিকেনটা একদম জল ছেড়ে দেবে, তারপর এটাকে আমি তুলবো। আর চিকেনটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। কতটা সফট হয়ে এসছে এরকমভাবে কিন্তু আরও আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবো। এই কষানোর সময় এবার কী করবো আমি, যে আগে থেকে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলু ভাজাটা কিন্তু আমি দিয়ে দেবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আগেই একটু দিয়ে দিচ্ছি, কারণ আলুর সাইজটা একটু বড় বড়। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা সবসময় একটু ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কি হবে চিকেনটা বেশি সফট হবে। ঢাকনাটা আমি তুলে নিয়েছি বন্ধুরা, তো দেখুন চিকেনের কালারটা কেমন চলে এসছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু চিকেনটা রান্না করছি, কতটা সফট হচ্ছে সেটা পরেই বুঝতে পারেন আপনারা। দেখছেন আমার স্টিমটা কিন্তু হাই লেভেল করা নেই, মিডিয়াম ফ্লেমে আস্তে 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 হচ্ছে। আবার নাড়া দিয়েছি একটু, আবার ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা আবার তুলে নেবো, তুলে নিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। চিকেনে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো কিন্তু জল ইউজ করিনি, চিকেন থেকে যেটাই জলটা গলেছে সেটাই কিন্তু এইটা। আলুও গলে গেছে, আমি এবার কী করবো, ঠিক এখানে 1 কাপ মতো একটু জল দেবো। জল দিয়ে একটু স্টিমটা ফুল করে দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে, তাহলে আমার চিকেনটা কিন্তু আজকের কমপ্লিট হয়ে যাবে। স্টিমটা ফুল বাড়িয়ে দেবো একটু, নাড়িয়ে জলটা দিলাম, কারণ আলুর সাইজটা একটু বড় বড়, তো আলুটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ যদিও হয়ে গেছে, এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিলে হয়ে যাবে। আজকের মতো কিন্তু আমার চিকেন রেডি হয়ে গেছে। এই চিকেনটাকে লাস্টে আমি কী করবো, এখানে একটু গরম মশলা আর একটু মিট মশলা আমি অ্যাড করবো, অ্যাড করে চিকেনটাকে নামিয়ে নেবো সঙ্গে ধনে পাতা দিয়ে। চিকেনটা কিন্তু আমি বেশি ঝোলও করিনি, কষা কষা করেছি। এখানে আমি গরম মশলা স্যানিটাইজার গরম মশলা ইউজ করছি, আপনারা পারলে স্যানিটাইজার গরম মশলাটা ইউজ করবেন। দেখবেন এই গরম মশলা কিন্তু একটু অন্য গরম মশলার থেকে একটু বেটার কোয়ালিটি হয়ে গেছে। আমি এবার এখানে ধনে পাতাটা অ্যাড করে দেবো। আগে থেকে একটু কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা, সেই ধনে পাতাটা দিয়ে দেবো। অসময় বন্ধুরা, ধনে পাতার প্রচুর দাম, এখন 400 টাকা কেজি ধনে পাতা। ধনে পাতা কিনতে গেলে ভয় লেগে যায়, অল্প একটু কিনে 2-4 দিন করে এইভাবেই চালাচ্ছি আমরা। তো ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে একটু নাড়িয়ে নেবো, কারণ ধনে পাতাটা ফ্রিজে ছিল, একটু শুকনা শুকনো ভাগ হয়ে গেছে। মিশিয়ে দিলে কী হবে, ধনে পাতাটার ঘ্রাণটা সমস্ত জায়গা পৌঁছে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, 1 মিনিট পরে আমি স্টিমটা বন্ধ করে দেবো। চিকেন আজকে রেডি, আমি এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্র আমি কিন্তু আস্তে আস্তে করে চিকেনটা ঢেলে দেবো, সাবধানে ঢালবেন যেন সাইডে না পড়ে যায়। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত, দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো বিদায়, দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।